বড়দিনে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব পর্ব পালন করে থাকি আর এইভাবে আমরা অনেক আনন্দ সহকারে এই দিনটা সাধারণত উৎসবিত কালকে 24 তারিখ রাত 9টার সময় আমাদের একটা বিশেষ প্রার্থনা অনুষ্ঠান ছিল এক ঘন্টা আমরা গ্রামের সমস্ত খ্রিস্ট ভক্তরা একসাথে মিলিত হয়ে আমরা একসাথে প্রার্থনা করেছি তারা প্রার্থনা করার পরে তারা বাড়িতে ফিরে গেছেন দুপুরের পরে 12টার পর থেকে একটা আমরা যা বলি মিলন মেলা জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষ একসাথে আনন্দ উৎসবে মেতে উঠেছে আর আমরা বিশেষভাবে আজকে প্রার্থনা করেছি দেশের শান্তির জন্য দেশ যেন শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারে অর্থনৈতিকভাবে গড়ে ওঠে যেন একে অন্যকে সহনীয়ভাবে গ্রহণ করার মধ্য দিয়ে যেন দেশকে উন্নয়ন করার লক্ষ্যে যেন তারা ঐক্যবদ্ধ হতে পারে এই বিষয়ে আমরা অনেক প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে আনন্দটা অন্য অন্য সমস্ত মানুষের সাথে আমরা আনন্দে ভাগাভাগি করে নিচ্ছি এটাই হলো